নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য। শুক্রবার রাত 8:30 এবং সোমবার রাত 8:10 বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি শুভশেষে অনুষ্ঠানে বসে যাই। আপনারা অবশ্যই সবাই কিন্তু অনুষ্ঠান দেখছেন এবং অনেক মানুষ কিন্তু যোগাযোগ করছেন, সামনে ভালো যোগ, সেই ব্যাপারে একটু জানবো আমরা বুঝি। এবং তার আগে রথযাত্রার যোগ আছে, তো অনেকেই চান প্রতিকারগুলো বিশেষ বিশেষ যোগে নেওয়ার জন্য, অনেকেই তো অপেক্ষায় থাকেন ভালো যোগে প্রতিকার নিলে কিন্তু খুব পাওয়ারফুল একটা ব্যাপার হয়, এবং তার জন্যই আপনারা অপেক্ষায় থাকেন এবং তার জন্যই অনুষ্ঠান করা জানানোর জন্য। আপনারা লাইভে যারা আসবেন টিভির ভলিউম কমিয়ে রাখবেন, প্লিজ টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন, ভয়েস যাতে ব্রেক না করে, নেটওয়ার্ক যাতে ক্লিয়ার আসে এটা একটু মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন। লাইভ অনুষ্ঠান চলছে আর ফোন নাম্বার পার্সোনাল রেড বক্সে দেওয়া থাকছে, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন সবাই। 9007529824। 15 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষী, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, এবং প্রচুর পুরস্কার তিনি পেয়েছেন জীবনে। এবং আপনারা কিন্তু জানেন ইন্দো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত ও বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022 পেয়েছেন, ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022 শ্রেষ্ঠ জ্যোতিষী 2021 হিন্দুস্তান টাইমসের বিচারে তিনি পেয়েছেন, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছেন 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে। সমস্ত রকম আপডেটগুলো তার ইউটিউব চ্যানেল আছে দ্য বং অ্যাস্ট্রো, আপনারা কিন্তু বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে সার্চ করুন তার নাম দিয়ে। এবং বং অ্যাস্ট্রো অনেক ভিউয়ার্স আছে, অনেক রকম আপডেট আপনারা পাচ্ছেন, আপনারা তার পার্সোনাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন জ্যোতিষ সম্বন্ধে। অবশ্যই দ্য বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করুন, এডুকেশনাল প্রোগ্রাম, যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করবেন, যারা বিভিন্ন সমস্যায় আছেন তারাও যোগাযোগ করবেন। এবার আলাপ করায় আমার মাননীয় অতিথি লাইভ প্রোগ্রামে উপস্থিত আমাদের চ্যানেলে সোনার বাংলায় অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার এবং স্বাগত। নমস্কার, ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়, সকলকে স্বাগত। বিগত কয়েকদিন একটুখানি কারণবশত লাইভে আসা হয়নি, আবারও লাইভ আপনাদের সামনে প্রশ্ন করবার জন্য কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। পাশাপাশি যেটা বলবো যে কালকের এবং পরশু দিনের যে পূর্ণিমার বিশেষ পুজো বা তিথি পুজো আমাদের যেটা প্রতিবারই নেওয়া হয় সেটার বুকিং অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন আর সেটার জন্য ফোন করলে যোগাযোগ করলে হবে না। সামনে যে তিথি রয়েছে অমাবস্যা তিথি, পাশাপাশি রয়েছে রথযাত্রা, তার পাশাপাশি রয়েছে হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীতে কামাখ্যায় বিশেষ কাজের জন্য খুব তাড়াতাড়ি নাম লেখাতে হবে, কারণ খুব লিমিটেড জনকেই এবারে নেব আমি, ঠিক আছে? ফলে এই অ্যানাউন্সমেন্ট গুলো রইল, বাদ বাকি অ্যানাউন্সমেন্ট দাদা করে দেবেন সময় মতন, আপনারা সেগুলো শুনে নেবেন একটু। সবাই যোগাযোগ করুন পার্সোনাল রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর, এবং অম্বাবুচি এবং রথযাত্রায় যারা কাজ করাবেন তারা ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন সবাই। কে আছেন বলুন, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলুন, ডেট অফ বার্থ বলুন, পরিষ্কার করে জোরে, 0402 94 সকাল 4 ফেব্রুয়ারি, তাই তো? 1994 সকাল 8:30 পশ্চিম মেদিনীপুরে জন্ম তো? কি নাম? সমীরণ। সমীরণ, কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে জানবেন তাই তো? কেরিয়ার নিয়ে, কাজকর্ম নিয়ে প্রশ্ন তো? মনের কথা স্যার জানতে পেরে যাচ্ছে, আমিও তো জেনে গেলাম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যেটা হচ্ছে যে জন্ম ছকে কালসর্প দোষ রয়েছে প্রথম কথা, দ্বিতীয় কথা নাম রাশির ওপর সাড়ে সাতই চলছে, যেটা চলবে 2025 অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু কেরিয়ার, এই সময় পর্যন্ত কেরিয়ার এবং নিজের ব্যক্তিগত লাইফ খুব একটা ভালো যাবে না, সেটাকে একটুখানি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটার প্রতিকার অবশ্যই করে নেবেন, কারণ কালসর্প দোষ আর ক্যান্সার দুটো সেম সেম। হ্যাঁ, যত দিন যাবে তত লাইফের ওপরে সমস্যা তৈরি হবে, নতুন নতুন প্রবলেম বাড়বে, সেই জন্য এই দুটো বিষয় একটু খেয়াল করে যত দ্রুত সম্ভব এটার প্রতিকার সেরে নেবেন। প্রতিকার দরকার সমীরণ বাবু, আপনি আগেও অন্য অন্য প্রোগ্রামে ফোন করেছেন,
প্রফিট মাসে আনা উচিত ছিল, সেই ব্যক্তি 10,000 টাকা স্যালারি বা 10,000 টাকা প্রফিটে রয়ে যাচ্ছে, হয়তো প্রফিটই হলো না ব্যবসা করলে পরে, চাকরি করলে পরে ওই যে গেল এলো বা বাসের খরচা, ট্রামের খরচা, খাওয়ার খরচা এগুলো বা বাদ দেওয়ার পরে হয়তো 1,000-3,000 টাকা বাড়িতে নিয়ে এলো। আজকের ডেটে ওই টাকা খুব একটা কাজের নয়, কিছুদিন পরে হয়তো পশ্চিমবঙ্গ সরকার থেকে ওই টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে, অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারে একটা টাকা তো দেওয়া হচ্ছেই। ফলে এই রকম ভাবে লাইফে সমস্যাগুলোকে বয়ে নিয়ে যাওয়ার চেয়ে যত দ্রুত সম্ভব প্রতিকার করে নিন। প্রতিকার না হলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া এখনকার দিনে যে হারে কম্পিটিশন বেড়েছে সেক্ষেত্রে সম্ভব নয়। আমাদের বাবা জ্যাঠা বা তার আগের সময় আমরা শুনেছি যে রেল কোম্পানি তখন ডেকে ডেকে চাকরি দেওয়া হতো। গত দুদিন আগে রেলওয়ে একটা নোটিফিকেশন বেরিয়েছে 5,400 জনকে নেবে কোনো একটা পোস্টের জন্য, তাতে অলরেডি 1,00,000+ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে ফেলেছে। এটা এক খবর যে প্রথম 24 ঘন্টার মধ্যে 1,00,000-এর বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। হ্যাঁ, তার মানে এটা শুধুমাত্র সারা ভারতবর্ষ জুড়ে না, একটা রিজিয়ানের মানে আমাদের এই দিককার পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই দিককার রিজিয়ানের একটা ছোট্ট হিসেবে এটা। তাই যদি সারা ভারতবর্ষ জুড়ে লোক কম্পিট করতো তাহলে কত লোকের অ্যাপ্লিকেশন জমা পড়তো। ফলে বোঝা যাচ্ছে যে চাকরি ব্যবসা সবেতেই কিন্তু খুব খুব এখন কম্পিটিশনটা বেড়ে গেছে, যেহেতু এই ব্যাপারগুলো লাইফে চলছে, তাই প্রতিকার খুব ইম্পর্টেন্ট। প্রতিকার করে নিন। কে আছেন এবার, হ্যালো বলুন। হ্যাঁ হ্যালো, আমি বলুন কার জন্য? ছেলের জন্য। বলুন ডেট অফ বার্থ, বলুন ছেলের জন্ম তারিখ। 5/10/2002। সময়? 7:50। 7:50 সন্ধ্যেবেলা। মছলন্দপুর কি সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা? এটা 7টা। হ্যাঁ 7:50 না পিএম, সন্ধ্যেবেলা জন্ম, তাই তো? ঠিক আছে, কি জানবেন বলুন ছেলের ব্যাপারে। 2002 মানে 21 বছর। কি নিয়ে? ক্যারিয়ারটা নিয়ে জানবেন। ক্যারিয়ারে যেটা দেখছি সেটা হচ্ছে শঙ্খনাদ কালসর্প দোষ রয়েছে। প্রথম এরকম হলো আমার প্রোগ্রামে, পরপর দুটো কালসর্প দোষযুক্ত ফোন পেলাম। যদি ক্যারিয়ার ভালো হওয়ার জন্য বা ওর পড়াশোনা লাইফেও, আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি, ও যতটা পরিশ্রম করে তার তুলনায় নাম্বার কম পায়, দেখেছেন এটা? সব মিলে যায় দেখো, পাশাপাশি একটু জেদি প্রকৃতির, তাই তো? নিজে যেটা ভালো বোঝে সেইটাই শোনে, বাড়ির গুরুজনদের কথা একটু কম শোনে, তাই তো? এই ভাবগুলো থেকে ওকে বার করে আনতে হবে। কারণ হচ্ছে যে ওর তো বয়স অল্প, এবার আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই ওর চেয়ে কম হবে, এটাই স্বাভাবিক, আপনাদের অভিজ্ঞতা তার চেয়ে বেশি হবে। এই ব্যাপারটা যতক্ষণ না সে নিজে উপলব্ধি করতে পারছে, নিজের জীবনে এই পরিবর্তনগুলো আনতে পারছে, ততক্ষণ কিন্তু জীবনে উন্নতি সম্ভব নয়। ফলে যত দ্রুত সম্ভব, মসনন্দপুর খুব একটা দূরে নয়, রেড বক্সে নাম্বার যাচ্ছে, প্রোগ্রামের পরে ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা জেনে যাবে কিভাবে প্রতিকারের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? প্রতিকার করে নিন কিন্তু ছেলে, কারণ ছেলে মেয়ের ব্যাপারটা কিন্তু একদম আমাদের সবাইকে খুব মাথায় রাখতে হবে। কে আছেন বলুন এবার, হ্যালো। সবাই রেড বক্সে নাম্বারটা লিখে রাখুন, পরে কথা বলবেন। কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন? নাম ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ পরিষ্কার করে একটু বলে দিন চটপট। কে আছেন? হ্যালো, আপনারা যাতে আশপাশ থেকে মানে সাউন্ড না আসে এটা একটু মাথায় রাখুন, আমাদের শুনতে অসুবিধা যাতে না হয়। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ চটপট বলবেন, আর অবশ্যই কিন্তু আপনারা ফোন করবেন রেড বক্সে। একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেরে নিই, সেটা হচ্ছে যে 30/5 অর্থাৎ 30শে মে, দুদিন আগেই গেছে, সেখান থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত গ্রহগত পজিশন কিন্তু বেশ কিছু রাশির জন্য খুব একটা ভালো নয়। ফলে এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, এছাড়াও
চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, এছাড়াও ফিনান্সিয়ালি সমস্যায় পড়া এবং হঠাৎ করে আবেগের বশে কোথাও পয়সা করে ইনভেস্ট করে ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে এই ব্যাপারগুলোর জন্য আমি বলবো থ্রু আউট জুন মাস খুব সতর্ক থাকতে হবে প্রত্যেকটা রাশির জন্যই, কারণ গ্রহগত পজিশন খুব একটা ভালো যাচ্ছে না। এটা প্রতিবারই গ্রহণের পরে পরে ঘটনাগুলো ঘটে, সেটার জন্যই একটা সতর্কতামূলক পোস্ট এটা বললাম, সেটা একটু খেয়াল রাখুন। বাদ বাকি বিশদ আলোচনা আমি আমার ইউটিউব চ্যানেলে করে দিয়েছি, আপনারা গিয়ে সেখান থেকে দেখে নেবেন। পরের প্রশ্ন কে করেছেন দেখে নিন, চটপট চলে আসুন। টিভির ভলিউমটা কমিয়ে আপনারা কথা বলবেন, তা নাহলে শুনতে পাবেন না, আপনারাও শুনতে পাবেন না, আমরাও শুনতে পাবো না। পার্সোনাল নাম্বার রেড বক্সে লিখে রাখুন 9007529824, এই নাম্বারটি পার্সোনাল নাম্বার, আপনারা যোগাযোগ করে নেবেন সবাই। আবারও বলে দিচ্ছি 9007529824, আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। কে আছেন? হ্যালো, হ্যালো নমস্কার, অরুণ ব্যানার্জি বলছি স্যার। অরুণ ব্যানার্জি? রমন, রমন। কোথা থেকে বলছেন? আমি জন্ম তারিখ বলুন। ৪/৯৪৪৪ সময়টা বলবেন। রাত্রি দেড়টা। কোথায়, ওখানেই জন্ম? জন্ম ডাকবাংলা হসপিটাল বারাসাত। আমার আপনার জন্মছকে সেই ধরনের পজিটিভ যোগ রয়েছে, আপনি যদি চাকরি করছেন জানবেন কোনো লাভ হবে না, ঠিক আছে? চাকরি করলে পরে কি হবে, আপনার যে ট্যালেন্ট, আপনার যে ক্ষমতা, আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য বিষয়গুলো, কোনো বিষয় উপস্থাপন করার ক্ষমতা, সেগুলো অন্যর কাজে লাগবে, সেগুলোর মাধ্যমে আপনার কোম্পানি দেখবেন অনেক উপর দিকে উঠছে, আপনার কোনো উন্নতি হবে না। আশা করি এরকমই আপনার লাইফে ঘটছে, তাই তো? একদম। তো সেই জন্য বললাম ব্যবসা করুন, আপনার জন্য ব্যবসা খুব ভালো হবে। পঞ্চম ঘরে কেতু থাকবার জন্য এই কেতুর একটু প্রতিকার নেবেন। এই কেতু কি করছে, আপনার মধ্যে না ডিসিশন গুলো তৈরি করতে দেওয়ার আগেই একটু না ভয় তৈরি করছে, যে এইটা করব সমস্যা হবে না তো, আটকে যাবে না তো, এই ধরনের ব্যবস্থা চলছে, তাই তো মনের মধ্যে? আপনার মধ্যে আমি খুব ভালো একজন ব্যবসায়ী হওয়ার যোগ্যতা দেখতে পাচ্ছি, আশা করছি সেটা হয়েও যাবে, ঠিক আছে? ভালো ব্যবসা করুন, একটু প্রতিকারের দরকার, যোগাযোগ করুন। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার লিখে রাখুন, রেড বক্সে আছে 9007529824, 101 বেনারস রোড সালকিয়া হাওড়া 7111106 এ আসবেন, সালকিয়া হাওড়ায়। যারা ট্রেনে আসবেন লিলুয়া বা টিকিয়াপাড়া হয়ে চলে আসবেন, আর যারা কলকাতা থেকে আসবেন একদম আহিরিটলা লঞ্চঘাট পার হলেই কিন্তু চেম্বারে চলে আসতে পারবেন শোভাবাজার হয়ে। আপনারা মোবাইলে ফোন করবেন, সবটাই জেনে নেবেন, চেম্বারে এলে বাস্তু প্রতিকার এক টাকায় পাচ্ছেন। আর একটা কথা, যারা অনলাইনে কাজ করাবেন তাদের জন্য সার্ভিস অ্যাভেলেবেল, যেখানেই থাকুন না কেন আপনারা মোবাইলে কথা বলে অনলাইনেও কিন্তু প্রেডিকশন কনসালটেশন পাবেন। আর যারা জ্যোতিষ শিখবেন তারাও কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে বলছেন? হাওড়ায় ঠাকুর পুকুর আছে? আচ্ছা আচ্ছা, বলুন হাওড়া থেকে কার জন্য? আচ্ছা, নাম, ডেট অফ বার্থ? নাম হচ্ছে গৌতম দাস। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 18th August 1964। 18th August 61। আচ্ছা, সময় বলবেন? সময় হচ্ছে বেলা 2:10। 2:10 PM দুপুরবেলা? হ্যাঁ। কোথায় জন্ম? হাওড়ায়? 2:10 দুপুর? না, রামপুরা, রামপুরহাট, বীরভূম। ঠিক আছে, দুপুরবেলা, তাই তো? দুপুর 2:10। ঠিক আছে, কি নিয়ে প্রশ্ন, কি প্রশ্ন বলুন। আমার একটু ফিনান্সিয়াল কর্মটা একটু অসুবিধা হচ্ছে এই ব্যাপারে।
কাজের জায়গা আর ফিনান্সিয়াল দিকটা। আচ্ছা, সবে থাকুন জানাচ্ছি। ব্যাপার হচ্ছে ফিনান্সিয়াল আর কাজের জায়গায় বলবার আগে দুটো জিনিস আপনাকে আমি বলবো। সেটা হচ্ছে যে মন সরল হওয়ার কারণে লোকজনকে পয়সা কড়ি দিয়ে ফেরত পানি এরম ঘটেছে? যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দ্বিতীয় বৃহস্পতি শনির একসঙ্গে থাকা এবং মকর রাশির শনি কিন্তু খুব পাওয়ারফুল মানা হয়, এই কারণের জন্যই কিন্তু আপনার কাছে পয়সা কড়ি আসতে একটু থেমে থেমে আসছে, লেট আসছে। এই থেমে থেমে আসা বা লেট আসার ব্যাপারটার জন্য বেশ কিছু টাকা বাইরে ধার দিয়ে আটকে যাওয়া, আপনি পরিশ্রম করলেন সেই টাকার ফেরত না পাওয়া বা সেই টাকার পারিশ্রমিক না পাওয়া, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনার সঙ্গে চলবে, ঠিক আছে? এইটার একটুখানি প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। হাওড়ার ঠাকুর পুকুরে থাকেন, এইটার জন্যই বলি যে ফিনান্সিয়ালি আগামী দিনে কি হয় না, যখন আপনার এই সমস্যাটা সমস্যা রয়ে যাবে, একটা শরীরে আপনার রোগ হয়েছে, রোগটা যদি ঠিক সময় প্রতিকার না করা হয়, ঠিক সময় ওষুধ পালা না পড়ে, রোগটা বাড়তে থাকবে ক্রমশই। সেরকম জন্মছকেও অলরেডি আপনি অনেকটা লেট চলছেন, এই সমস্যাটার একটু সমাধান করে নিন। আপনি হয়তো এখনো পর্যন্ত আপনার লাইফে যত টাকা আপনি খরচ করে ফেলেছেন বা যত টাকা আপনার আটকে রয়েছে পাননি, সেটার কাছে প্রতিকারের খরচা কিন্তু নস্যির চেয়েও কমান, একদম অল্প। তো সেইটুকু প্রতিকার করে নিন, ভালো হবে, ঠিক আছে? আপনি এটার জন্য রেড বক্সের নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন, এটা তো লাইভ ফোন ইন প্রোগ্রাম, সকলকে সুযোগ দিতে হবে, তাই একটা করেই প্রশ্ন নেওয়া হয়। 62 বছর বয়স, এই 62 বছরে এসেও জীবনে কাজ, জীবনে ফিনান্স, এগুলো নিয়ে চিন্তা চলছে। অথচ বেশ কিছু লোকজন 25, 27, 30 বছর, 32 বছর বয়সেই এমন একটা লাইফের স্টেবিলিটি পেয়ে যাচ্ছে যেটার জন্য তাদেরকে আর পেছন দিকে ফিরে তাকাতে হচ্ছে না। কেন হয়? তারও দুটো হাত দুটো পা, এনারও দুটো হাত দুটো পা, কেন হচ্ছে? তার মানে ইনি স্ট্রাগল পিরিয়ডটা পেরিয়ে আসবার পরেও এখনো স্ট্রাগল করে চলেছেন। প্রতিকার, জন্মছকের গ্রহের প্রতিকার না হলে কিন্তু সমস্যা থাকবে। টিভির ভলিউম কমিয়ে রাখবেন সবাই, আর পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন 9007529824। অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। হাওড়া সালকিয়ায় প্রচুর মানুষ আসছেন, ট্রেনে এলে লিলুয়া বা টিকিয়াপাড়া নেমে পড়বেন, আর কলকাতা দিয়ে শোভাবাজার হলে শোভাবাজার থেকে আপনারা একদম আহিরিটলা হয়ে লঞ্চ পার হলে কিন্তু চেম্বারে চলে আসবেন। ফোন করুন সবাই, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, আর চেম্বারে এলে তো বাস্তু প্রতিকার 1 টাকা মূল্যে পাচ্ছেন। সামনে রথযাত্রার যোগ এবং পাশাপাশি অম্বাবুচির যোগ, প্রতিকার নেওয়ার শ্রেষ্ঠ যোগ কিন্তু এই সময়গুলো, আপনারা যোগাযোগ করে নেবেন সবাই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? এতবার হ্যালো বলতে হবে না, আমি শান্তি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ একটু সঙ্গে থাকতে হবে কিন্তু, হ্যাঁ, যখন আমরা কথা বলবো। বলুন কার জন্য জানবেন, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে সম্পৃক্তা সেন, জন্ম তারিখ ডেট অফ বার্থ হচ্ছে 16/1/2013। 2013, 10 বছর। সময় বলুন, বার্থ টাইম? ভোর 4:14। ওর পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে জানতে চাই। দশ বছর আগে পড়াশোনাটাই জানো, ক্যারিয়ার তো অনেক দেরি, এখন 10 বছর বয়স মাত্র। একদম, যাই হোক, গুরুজন হিসেবে একটা কনসার্ন তো থাকবেই, সেটা একটা ব্যাপার। আচ্ছা, জন্মছকের রাহু শনির একসঙ্গে বসা এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা, মনোযোগ দিতে না পারা, এই প্রবলেমগুলো ফেস করতে হবে, এরকম কি হচ্ছে? রেসপন্স করুন, আসলে এই ইকো হচ্ছে পাশের এটা, ফোনে শুনুন, ফোনেই শুনতে পাবেন আপনি এটা, আপনি ফোনে শুনে নিন, হ্যাঁ শুনে নিন, আপনি প্রোগ্রামে শুনে নিন। সেটা হচ্ছে যে এই ব্যাপারটার জন্য রাহু শনির একসঙ্গে থাকাকে আমরা ছন্ন ছাড়া দোষ বলে থাকি। এই ছন্ন ছাড়া দোষের জন্য সমস্যা কি হয়, লাইফে কোনো কিছুই না ঠিক মতন জায়গায় পৌঁছয় না। একটা অঙ্ক করতে 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 উত্তর যে লিখতে হয় যে হ্যাঁ এইটার উত্তর এইটা, এইটা না লিখে অঙ্কটা কমপ্লিট করা হয়ে গেছে মনে করে আমি খাতা বন্ধ করে চলে এলাম, তার মানে কি হলো 99.99% অবধি গিয়ে আমার কাজটা আটকে গেল, হলো না, নাম্বার কিন্তু পাবো না আমি সেটার জন্য।
ফলে এই ধরনের সমস্যাই কিন্তু তৈরি করে রাহু শনির একসঙ্গে থাকা। ফলে পড়াশোনার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু ফ্রিকোয়েন্টলি হওয়ার একটা যোগ রয়েছে, সেই জন্য বলবো এটাকে নিজের থেকেই ঠিক করবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? জ্যোতিষীয় প্রতিকার পরে আগে এই ব্যাপারটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। যারা প্রতিকার নেবেন, যারা কনসালটেন্সি নেবেন, হাওড়া শালকিয়া চেম্বারে আসবেন অথবা অনলাইনে জ্যোতিষ শিখবেন বা এমনি ক্লাস করবেন, আর এলে তো বাস্তু প্রতিকার এক টাকা। আচ্ছা, কামাখ্যার জন্য কিন্তু বারবার বলছি, অনেকেই গতবার এরকম হয়েছিল যে গর্ভবাসী চলছে আর আপনারা ফোন করছেন যে পুজোটা নিয়ে নিন, কাজটা নিয়ে নিন, এটা করুন সেটা করুন, কেউ কেউ অ্যাকাউন্টে টাকা ড্রপ করে দিয়ে বলেছেন ড্রপ করে দিয়েছি টাকা, স্যারের সঙ্গে অনেকদিন আগে কথা হয়েছিল, স্যার এত টাকা বলেছিলেন, টাকা পাঠিয়ে দিয়েছি, পুজোটা করে দিন। এগুলো হয় না, ঠিক আছে? প্রত্যেকটার একটা সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি গুটকা পান বিড়ি সিগারেট বিক্রি করতাম বা এই ব্যাপারগুলো নিয়ে ডিল করতাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে জ্যোতিষীয় প্রতিকার এবং বৈদিক প্রতিকারের ক্ষেত্রে না, আপনি আজকের ডেটে দেখবেন ওই ব্রেসলেট পাওয়া যায়, সাইট্রিন পাওয়া যায়, এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, অনেক ওই বেরিয়েছে না আজকালকার অনেক রেমিডিস যেগুলো আপনি গিয়ে ইনস্ট্যান্ট কিনতে পারবেন। এইভাবে কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষে কাজ হয় না। ভালো তিথি দেখতে হয়, সেই মতো প্রতিকারের জন্য পুজো শুরু হয়, তারপর প্রতিকার হয়, তারপর আপনাদের কাছে প্রতিকার পৌঁছয়। প্রায় 27-28 রকমের জিনিসপত্র দিয়ে একত্রিত করে একটা পুজো, একটা কাজ, একটা প্রতিকার তৈরি হচ্ছে। সেইগুলোর ফলাফল আপনারা ভালো পাচ্ছেন 100%। এই জন্য অনেকে এরকমও আমি দেখেছি, অন্য কেউ বলেছে যে অমুক কবচ লাগবে বা অমুক প্রতিকারটা লাগবে, যেহেতু আমার সাকসেস রেটটা ভালো, তাই যিনি বলেছেন তার কাছে ভরসা না হয়ে আমার কাছে পেমেন্ট পাঠিয়ে বলা হয়েছে যে স্যার এইটা উনি প্রেসক্রাইব করেছেন, আপনি এটা আমায় করে দেবেন। এইগুলো ব্যাপারগুলো হচ্ছে না, আপনি ঠিক পুজোর দিনকে, পুজোর আগের দিনকে করা যায় না। এগুলো আপনারা আগের থেকে ইনিশিয়েটিভ নিন। মাস শুরু হয়েছে, আপনাদের কাছে এখনো সময় রয়েছে, যত দ্রুত আপনারা যোগাযোগ করে টাকা জমা করবেন সেই মতো প্রতিকারের জন্য আপনাদের কাজগুলো এগোতে থাকবে। এটা খুব ভাইটাল একটা জিনিস, খেয়াল করবেন সারা বছরে এই অমাবাসী তিথি কিন্তু একবারই আসে, অমাবস্যা পূর্ণিমা তিথি প্রতি মাসে আসে, কিন্তু অমাবাসী তিথিতে বিশেষ কাজ যেগুলো আমরা করে থাকি, তন্ত্রের কাজ বলুন, বৈদিকের কাজ বলুন, সবটা 100% কাজ দেয়। এবং এই অমাবাসীর কাজ কিন্তু কামাখ্যাতে হয়, অমাবাসীর আমার কাজ কামাখ্যাতে হয়, ফলে সেটার আলাদাই একটা লেভেল কাজ করে, ঠিক আছে? জয় মা কামাখ্যা, আপনাদের জীবনে এই দিনগুলো ভালো কাটুক এবং আপনারা প্রত্যেকে আমার কাছ থেকে প্রতিকার করিয়ে যে ভালো আছেন আরো ভালো থাকুন, যারা নতুন প্রতিকার করাবেন তারা আরো ভালো করুক, এটাই বলবো। আর সময় সুযোগ যদি কোনো দিন পান জীবনে, অবশ্যই অমাবাসীতে আপনারা কামাখ্যা যাবেন, দেখবেন খুব পবিত্র হয়ে যাবে মন শরীর সবটাই। কে আছেন ফোনে দেখে নেব, এই দেখেনি, এটাই শেষ ফোন, এরপর কিন্তু রেড বক্সের নম্বরে ফোন করবেন। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে? বালুরঘাট, অনেক দূর থেকে বলুন। বালুরঘাট থেকে কার জন্য বলুন, ডেট অফ বার্থ বলুন। 31/1/2001। সময় হচ্ছে রাত্রি 8:05। হ্যাঁ, কোথায়? বালুরঘাটে জন্ম? অনেকেই চার্ট খুলে তারপর বলে এটা নিয়ে প্রশ্ন, যেটা বলবো সেটা হচ্ছে যে কেরিয়ার ভালো হবে, ঠিক আছে? গভর্নমেন্ট জবের খুব সুন্দর যোগ রয়েছে, ভালো করে গভর্নমেন্ট জব, সেটা স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রিপারেশনের জন্য তৈরি হতে বলুন, ঠিক আছে? ঠিক যেমন পড়াশোনায় 8-10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা খাটতো, সেরকমই কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো একটা কোচিং সেন্টারের নাম লিখিয়ে সেখান থেকে নোট টোট গুলো নিয়ে সেইভাবেই পড়াশোনা করুক। বাদ বাকি যেটা করতে হবে জন্মসাকে, বালুরঘাটেও আমাদের জিনিস যায়, প্রতিকার পৌঁছয়, অসুবিধা নেই, অনলাইন যোগাযোগ করে নেবেন। সেটা হচ্ছে ওর জন্মসাকে একটু পঞ্চম একাদশের একটা সমস্যা রয়েছে, সেটার একটু প্রতিকার করতে হবে। ফোন করে বলবেন যে স্যারকে ফোনে পেয়েছিলাম, স্যার বলেছেন পঞ্চম একাদশে প্রতিকার করাতে, তাহলে পরে বেশ কিছুটা খরচ আপনাদের কম হয়ে যাবে, ঠিক আছে? যারা টিভিতে পেয়েছেন তারা প্রতিকার করালে আপনারা ফোনে বলে দেবেন। রেড বক্সের নাম্বার এবার খোলা রইল, কথা বলুন
সোমবার রাত 8:10 আর শুক্রবার রাত 8:30 অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় থাকছে। আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের লাইভে। ভালো থাকবেন, বুকিং নাম্বারে কথা বলুন। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার।